দুটি সংখ্যার সমষ্টি থেকে একটি সংখ্যাকে বিয়োগ করলে কি পাওয়া যায় অথবা দুটি সংখ্যার অন্তরফলের সঙ্গে ছোট সংখ্যাটি যোগ করলে কত পাওয়া যায় জানো কি এই ধরনের সমস্যা সমাধান একদম শর্টে কিভাবে করতে হয় আবার বলা হলো যে দুটো সংখ্যার সমষ্টি দেওয়া আছে এবং একটি সংখ্যা অপরটির পাঁচ গুণ তাহলে ছোট সংখ্যাটি কত বা বড় সংখ্যাটি কত বা সংখ্যা দুটির গুণফল কত একদম শর্টে করব আমরা পাঁচটি সংখ্যার গুণফল দেওয়া আছে তার মধ্যে প্রথম চারটির গুণ তুমি জানো তাহলে পঞ্চম সংখ্যাটি বের করতে হয় প্রথম পর্যন্ত যেগুলি সংখ্যা রয়েছে তাদের এককের 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 ঘরে 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 এক দুই তিন এই ধরনের সংখ্যাগুলির সমষ্টি কত হয় সমষ্টি করতে হবে না করে কি বলা যায় না প্রথম একশোটি সংখ্যার মধ্যে যতগুলি সংখ্যা আছে সেই সংখ্যাগুলির মধ্যে দশকের ঘরে এক দশকের ঘরে দুই দশকের ঘরে তিন এই যে ধরনের সংখ্যাগুলি পাওয়া যায় তাদের সমষ্টি করতে যদি বলে সমষ্টি করবোই না স্টুডেন্টস ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাসে আজকে আমরা সংখ্যা তত্ত্ব বইয়ের থেকে অঙ্ক করবো দুশো একান্ন দাগ থেকে তিনশো একষট্টি দাগ পর্যন্ত সমস্যাগুলিকে আমরা বুঝে নেব এবং তার সমাধান কৌশল শিখে নেব জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট আর্মি স্কুল অ্যাডমিশন টেস্ট সহ অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের বিভিন্ন পরীক্ষাতে আজকে যে সমস্যাগুলির সমাধান কৌশল আমরা শিখবো সেগুলি প্রায়শই আসতে দেখা যায় তাহলে চলো আমরা সোজা চলে যাব হোয়াইট বোর্ডে আসো আমরা দেখব দুশো দাগ থেকে দুশো একষট্টি দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে দেখো দুশো একান্ন দাগে রয়েছে দুটি সংখ্যার সমষ্টি থেকে যদি একটি সংখ্যাকে বিয়োগ করা হয় তাহলে কি পাওয়া যায় তাহলে আমরা এই ধরনের সমস্যার ক্ষেত্রে একটা শর্ট নিয়ম শিখে নেব শর্ট নিয়মটা কিছুই না কোনো ম্যাজিক্যাল কোনো নিয়ম নয় ছোট্ট ছোট্ট সংখ্যা ধরে তুমি রাফে করে দেখবে দেখা যাক যে দুটি সংখ্যার সমষ্টি থেকে একটি সংখ্যাকে বিয়োগ করলে অপর সংখ্যাটি পাওয়া যায় এটাকে মুখস্থ রাখবে পরীক্ষার হলে কত জিনিস মুখস্থ করে যাবে এত জিনিস তো মুখস্ত করে যাওয়া উচিত নয় তাহলে সঙ্গে সঙ্গে দুটো সংখ্যাকে যোগ করবে এই যোগ ফল পেলাম সমষ্টি থেকে একটি সংখ্যাকে বিয়োগ করে দেখো আর পাচ্ছি বা সমষ্টি থেকে অপরটাকে বিয়োগ করলে আর পাচ্ছি তাহলে পাঁচ আট তিনে যোগফল আট আটের থেকে পাঁচ বিয়োগ করলে তিন পাবো আটের থেকে তিন বিয়োগ করলে পাঁচ পাবো তাহলে একটি সংখ্যাকে বিয়োগ করলে অপর সংখ্যাটি পাওয়া যায় এটা তোমার কিন্তু মুখস্থ করার প্রয়োজন নেই এই যে একটা ছোট্ট উদাহরণ থেকে আমরা পরীক্ষার হলে নিজেরাই কনফার্ম হয়ে যেতে পারবো চলে যাব পরবর্তী সমস্যা দুশো দুটি সংখ্যার অন্তরের সাথে ছোট সংখ্যা যোগ করলে কি পাওয়া যায় তো এটা আমি জানি না তাই আমি এখানে করব দুটো সংখ্যার অন্তর করে নেব অন্তর কত চার এই ছোট সংখ্যাটা কত পাঁচ চার আর পাঁচ যোগ করলে কি পাওয়া যায় বড় সংখ্যাটিকে পাওয়া যায় তাহলে এইভাবেই তুমি তোমার মত মতন তুমি একটা সংখ্যা বসিয়ে এখানে করে নেবে আমি যেমন নয় থেকে পাঁচ বিয়ে করেছি তুমি সাত থেকে তিন বিয়োগ করে দেবে তাহলে পাবে চার এই যে অন্তর ফল পেলে চার তার সাথে ছোট সংখ্যাটা যোগ করে দিয়ে দেখো বড় সংখ্যাটি পেলে এইটা বড় সংখ্যা এটা সংখ্যা বোঝা যাচ্ছে তো এবার আসবো পরবর্তী সমস্যা দুশো তিপ্পান্ন বড় সংখ্যা থেকে অন্তরকে বিয়োগ করলে ছোট সংখ্যা পাওয়া যায় দেখি নয়ের থেকে পাঁচ বিয়োগ করলে চার পাওয়া যায় তাহলে এই যে বড় সংখ্যা নয় তার থেকে এই অন্তর ফল চারকে বিয়োগ করলে দেখো এই যে ছোট সংখ্যাটি পাওয়া যায় তাহলে এগুলো কিন্তু কখনোই কোনোভাবে মুখস্ত করার চেষ্টা করবে না এইভাবেই দেখে দেখে নিতে হবে চুয়ান্ন দাগে দুটি সংখ্যার সমষ্টি যোগ অন্তর সমান সমান দুই গুণ বড় সংখ্যা সমষ্টি যোগ অন্তর এটা একটা সূত্র এটা কিন্তু সূত্র এটা তুমি মুখস্থ করতে পারো বা এটাও প্রমাণ করে দেখতে পারি আমরা দুটি সংখ্যার সমষ্টি যোগ দুটো সংখ্যার অন্তর যদি করো তাহলে টু ইন্টু বড় সংখ্যা হয় আর ঠিক তার পরের সূত্রটা কি দুটি সংখ্যার সমষ্টি বিয়োগ অন্তর সমান সমান ছোট সংখ্যার দ্বিগুণ হয় দুই গুণ ছোট সংখ্যা হয় এটাও একটা সূত্র এই সূত্র দুটোকে তুমি মুখস্থ করলে কোনো অসুবিধা নেই যদি মুখস্থ না করো তাহলে এইভাবে করতে পারো ধরো বড় সংখ্যা হচ্ছে পাঁচ ছোট সংখ্যা হচ্ছে তিন পাঁচ যোগ তিন এর সাথে যোগ করবে এই বড় সংখ্যা বিয়োগ তিন দেখো এখানে কি হচ্ছে তিন তিন কেটে যাচ্ছে বড় সংখ্যার সাথে দুই গুণ হয়ে যাচ্ছে তাই তো আমরা করেছিলাম বড় সংখ্যা গুণ দুই এবার এবার সমষ্টি বিয়োগ 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 অন্তর যোগ এক্ষেত্রে বাইরে মাইনাস থাকলে কি করতে হয় পাঁচ যোগ তিন এই প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ মাইনাসে মাইনাসে প্লাস তিন তাহলে পাঁচ পাঁচ কেটে গেল টু ইন্টু ছোট সংখ্যা হলো প্রমাণিত হলো এটা এখানে করলাম আর এটা এটা এখানে করলাম দুটো প্রমাণিত হয়েছে তো হ্যাঁ বেশ এবার আমরা যাব এর পরবর্তী সমস্যা দুশো ছাপ্পান্ন দাগে দুশো ছাপ্পান্ন দাগে কি আছে দুটি সংখ্যার গুণফল ভাগ একটি সংখ্যা দুটো সংখ্যার গুণফল করে নেব আমরা দুটো সংখ্যা পাঁচ গুণ দুই সমান সমান দশ এই যে গুণফলকে যদি পাঁচ দিয়ে ভাগ করো তাহলে দুই পাবে গুণফলকে যদি দুই দিয়ে ভাগ করো পাঁচ পাবে তাহলে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয় অপর সংখ্যাটিকে পাওয়া যায় প্রমাণিত হচ্ছে তো বেশ এবার যাবো দুশো সাতান্ন দাগে দুশো সাতান্ন আছে দুটি সংখ্যার ভাগ ফল গুণ ভাজক আগে আমাকে এখানে বসাতে হবে দুশো সাতান্ন দাগে এই ভাগফল এখানে ধরো পাঁচ এখানে পঁচিশ 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 দেবো না তাহলে ইয়ে যে সাতাশ দেবো নয় দিয়ে করলে তিন নং সাতাশ এই এই যে ভাগ ফল আর এই যে ভাজক দেখো এই ভাগ ফল আর ভাজক এই দুটোকে গুণ করলে এটাকে পাওয়া যায় ভাজ্য পাওয়া যায় তাহলে কি বলেছে প্রশ্নটা দুটি ভাগ ফল গুণ ভাজক সমান সমান কি ভাজ্য ভাজ্য পাওয়া যাবে তো দুশো আটান্ন দাগে ভাজ্য ভাগ ভাজক এই ভাজ্যকে যদি ভাজক দিয়ে ভাগ করো তাহলে কি পাওয়া যাবে ভাগ ফলটা পাওয়া যাবে ফলাফলটা চলে আসবে ভাগফল উত্তর হবে এরপরে কি আছে দুশো উনষাট ভাজ্য ভাগ ভাগ ফল এই যে ভাজ্য একে নয় দিয়ে ভাগ করলে তিন পাওয়া যায় তিন দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায় তাহলে এই ভাজ্যকে যদি তুমি ভাগ ফল এই ভাগ ফল দিয়ে ভাগ করো তাহলে তোমার কিন্তু এই যে ভাজ্য ভাজক যেটা ছিল সেটাকে তুমি ফিরে পাবে দেখো এখানে একটা এক্সাম্পলেই দেখো ভাজ্য সাতাশ ভাজক নয় ভাগ ফল তিন তাহলে এই ভাজ্যকে ভাগ ফল দিয়ে ভাজক দিয়ে ভাগ করলে ভাগ ফল পাওয়া যায় আবার ভাগ ফল দিয়ে ভাগ করলে এটাতে পাওয়া যায় এটাতে ফিরে আসা যায় তাহলে বোঝা যাচ্ছে এবার এবার আসবো আমরা দুশো ষাট দাগে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ দেখো এখানে যদি আঠাশ হতো তাহলে কি হতো এক অবশিষ্ট থাকতো তাহলে তিন সাতা তিন নং সাতাশ যোগ এক কত হচ্ছে তিন গুণ নয় যোগ এক সমান সমান আঠাশ হচ্ছে এটাই একটা সূত্র এটাকে সূত্র হিসেবেও তুমি মনে করতে পারো অথবা এই ছোট্ট উদাহরণ থেকে দেখে নিতে পারো পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের ষোলো সতেরো আঠেরো উনিশ এই পৃষ্ঠাগুলোতে যে অঙ্ক রয়েছে সেই লাইভ ক্লাসে আমি এই বিষয়টাকে ব্যাখ্যা করে বলেছিলাম কি আছে যে এইটা গুণ এইটা যোগ এইটা সমান সমান এইটাতে ফিরে আসছে তাহলে ভাজ গুণ ভাগফল, যোগ ভাগ শেষ সমান সমান রাখবে এবার আসবো দুটি সংখ্যার ভাগ ভাগ দুটি গুণফল সংখ্যার গুণফলকে যদি দুটি সংখ্যার ভাগ ফল দিয়ে ভাগ করা যায় তাহলে কি পাওয়া যায় উহাদের সমষ্টি বড় সংখ্যার বর্গ ছোট সংখ্যার বর্গ যে কোনো একটি সংখ্যার বর্গ তো এবার এটাকে তো আমার এইরকম প্রমাণ করে দেখতে হবে দুশো একষট্টি দাগে চলে যাব দুশো একষট্টি দাগে যাব দুশো একষট্টি দাগে দুটি সংখ্যার গুণফল মনে করো সংখ্যা দুটো হচ্ছে এ আর বি দুটো সংখ্যাকে আমি সংখ্যা ধরতে পারতাম এ বিও ধরতে পারি তাহলে আমি এ বি ধরবো না এখন এখন আমি কি করব পাঁচ আর দুই তাহলে পাঁচ গুণ দুই পাঁচ গুণ দুই একে পাঁচ আর দুইয়ের ভাগফল কত পাঁচ ভাগ দুই বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলাম এই গুণফলকে ফলকে ভাগ ফল দিয়ে ভাগ করতে বলেছে এই এই তাহলে তাহলে আমরা গুণ গুণ ভাগকে করে দিয়ে উল্টে দাও ভগ্নাংশকে তাহলে কি হচ্ছে পাঁচ পাস কেটে গেল দুই গুণ দুই মানে দুইয়ের স্কয়ার অর্থাৎ ছোট সংখ্যাটার স্কয়ার হলো তাহলে এখানে আমরা দুশো একষট্টি থেকে কি পাবো যে দুটি সংখ্যার গুণফল ভাগ দুটি সংখ্যার ভাগ ফল ওই দুটি সংখ্যার আর কি তাহলে কি হয় ছোট সংখ্যার বর্গ হয় যেটা আমরা সি অপশানে পেয়েছি চলে যাব পরবর্তী টাইপের সমস্যাগুলিতে দুশো বাষট্টি দুশো তেষট্টি এবং দুশো চৌষট্টি দাগে বুদ্ধির সমস্যা এবং তার সমাধান কি আছে এখানে দেখো বলছে যে চারটে চার ব্যবহার করে শূন্য তৈরি করতে হবে সেই চারটে চারের মধ্যে সম্পর্ক কি হবে যোগ বিয়োগ গুণ ভাগ গণিতের চারটে বেসিক যে রুলস গুলো রয়েছে তাহলে আমি দেখি এ অপশানে কি রয়েছে চার যোগ চার বিয়োগ চার বিয়োগ চার তাহলে এখানে প্লাস চার মাইনাস চার প্লাস চার মাইনাস চার শূন্য হয় চার চারি ষোলো গুণ শূন্য সমান সমান শূন্য চারি চারি ষোলো মাইনাস ষোলো সমান সমান শূন্য তাহলে এবিসি তিনটেই সঠিক তাই ডি অপশানে রয়েছে সব সঠিক তাহলে ডিটাই এখানে সঠিক উত্তর হিসেবে বিবেচিত হচ্ছে চলে আসবো দাগে তিন 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 এই চারটে তিন ব্যবহার করে কখন আমরা তৈরি করতে তাহলে এক তিন আর তিন ছয় ভাগ তিন আর তিন ছয় ছয় ভাগ ছয় সমান সমান এক সি অপশানে এটা রয়েছে সি অপশানটা এখানে সঠিক হচ্ছে এরপরে কি হচ্ছে চৌষট্টি দাগে কি বলছে তিনটে পাঁচ ব্যবহার করে শূন্য করতে হবে কোথায় পাচ্ছি পাঁচ বিয়োগ পাঁচ সমান সমান শূন্য তার সাথে গুণ আছে পাঁচ সমান সমান শূন্য যেটা বি অপশনে পাচ্ছি তাহলে এরকম তুমি নিজে এগুলোকে বলা হয় বুদ্ধির অঙ্ক বা অঙ্কের খেলা বা মজার অঙ্ক তুমি নিজে নিজে তৈরি করতে পারো কি করবে এখানে তোমার একটা এইচ ডাব্লিউ দিয়ে দিলাম আমি তুমি নিজে নিজে এরকম দশটা সমস্যা তৈরি করবে কিভাবে তৈরি করতে হয় এই সমস্যাগুলিকে ধরো তুমি পাঁচটা তিন ব্যবহার করবে পাঁচটা তিন ব্যবহার করবে পাঁচটা তিন ব্যবহার করে কি করা যায় আগে সেটা করবে তিন যোগ তিন যোগ তিন তাহলে তিন আর তিন ছয় তিন নয় নয় ইন্টু তিন বিয়োগ তিন সমান সমান শূন্য হয় নয়ের সাথে শূন্য গুণ করে শূন্য হয় তাহলে পাঁচটা তিন ব্যবহার করে কখন শূন্য গঠন করা যায় এটা তুমি আগে গঠন করে নিয়েছো এই জায়গাটা তুমি আগে গঠনটা করে নেবে নিজে নিজে মনে মনে গঠনটা রাফ খাতায় করে নিয়ে এখান থেকে তুমি প্রশ্ন বানাবে এবার আগে তোমাকে এটা করে নিতে হবে তারপরে প্রশ্ন বানাবে পাঁচটি তিন ব্যবহার করে শূন্য গঠন করা যায় কিভাবে এই যে তোমার প্রশ্ন এরকম তুমি দশটা প্রশ্ন নিজে নিজে তৈরি করবে বুদ্ধি অ্যাপ্লাই করবে সেটাকে তুমি তোমার মা বাবা বা তোমার কোনো বন্ধুকে তুমি এটা দেখাবে দেখ তো এইগুলো পারিস না তুই মাকে বলবে মা দেখো তো এটা আমি তোমার প্রশ্ন করছি পারো কিনা তুমি যদি এই দশটা তৈরি করতে পারো তাহলে এই বিষয়ে তোমার দক্ষতা হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট বেড়ে যাবে তাহলে তোমার এই ধরনের সমস্যা যদি পরীক্ষার হলে দেখো কোনো দিন কোনো অসুবিধাই হবে না তাই না দেখব দুশো থেকে দুশো একাত্তর দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে খুব মজাদার অঙ্ক এবং বুদ্ধিদীপ্ত অঙ্ক তো দেখো দুশো পঁয়ষট্টি দাগে কি পাচ্ছি আমরা একটি সংখ্যা অপর সংখ্যার দ্বিগুণ তাহলে উহাদের সমষ্টিকে যদি তিন দিয়ে ভাগ করি কত পাবো একটি সংখ্যা অপর সংখ্যার তিন গুণ উহাদের সমষ্টিকে যদি চার দিয়ে ভাগ করি কি পাবো তো এই যে দুটো সমস্যার সমাধান করতে গেলে আমাদের সর্বপ্রথমে একটা সূত্র মনে রাখতে হয় সেটা হচ্ছে যে দুটো সংখ্যার সমষ্টি যদি দেওয়া থাকে সমষ্টি দেওয়া থাকে একটি অপরটির কত গুণ সেটাও যদি দেওয়া থাকে তাহলে সূত্র হচ্ছে ছোট সংখ্যা সমান সমান সমষ্টি ভাগ যতগুণ যোগ এক তাহলে আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখব তিন আর ছয় যোগ করলে হয় নয় এই নয় এটা কত গুণ হচ্ছে তিনের দুই গুণ হচ্ছে যদি দুই গুণ হয় যত গুণ যোগ এক তিন দিয়ে ভাগ করলে তিন পাচ্ছি আবার আরেকটা একটা পাচ্ছি যে তিন আর তার তিন গুণ হচ্ছে নয় যোগ করলে হয় বারো এই বারোকে যদি চার দিয়ে ভাগ করি ছোট সংখ্যা চলে আসছে অর্থাৎ এখানে আমরা প্রমাণ করে দেখে নিলাম যে একটি সংখ্যা অপর সংখ্যার দ্বিগুণ তাদের সমষ্টিকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে ছোট সংখ্যা পাবো একটি সংখ্যা অপর সংখ্যার চার গুণ ওদের সমষ্টিকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ছোট সংখ্যায় চলে আসবে একটি সংখ্যা অপর সংখ্যার তিন গুণ ওদের সমষ্টিকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে ছোট সংখ্যায় চলে আসবে সূত্রটা কি ছিল ছোট সংখ্যা সমান সমান সমষ্টি ভাগ যতগুণ যোগ এক যতগুণ বলবে তার থেকে এক বাড়িয়ে দেবে দিয়ে ভাগ করবে ছোট সংখ্যায় চলে আসবে মনে থাকবে সবার চলে আসবো পরবর্তী সমস্যা দুশো সাতষট্টি দাগে দেখো একটি বড় সংখ্যা বিয়োগ একটি ছোট সংখ্যা সমান সমান দুশো পনেরো তো বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা এই কথার অর্থ কি দুটো সংখ্যার অন্তর ফল অথবা বিয়োগ ফল তাহলে আমি সেটাকে কি লিখলাম অন্তর ইকুয়াল টু দুশো পনেরো তাহলে এবার আমি ছোট জায়গাতে ছোট উদাহরণ দিয়ে করতে বলেছি অঙ্কটা তাহলে কি হচ্ছে দেখা যাক এইখানে প্রশ্নে যেটা বলেছে যে দুটি সংখ্যার অন্তর ফল অর্থাৎ বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা সমান সমান দুশো পনেরো এবার সমষ্টি থেকে দুশো পনেরো বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে কি পাবো দেখো একটু আগেই আমরা করলাম যে কি সমষ্টি বিয়োগ অন্তর তাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কি পাওয়া যায় ছোট সংখ্যাটিকে পাওয়া যায় এখানেও ঠিক তাই বলেছে দুটো সংখ্যার যে সমষ্টি এই সমষ্টি থেকে তুমি সমষ্টি থেকে দুশো পনেরো অর্থাৎ অন্তর্ফল বিয়োগ করে তাকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে কিন্তু এই সূত্রটায় চলে আসছে এই সূত্রটা আসার অর্থ হচ্ছে ছোট সংখ্যা হবে কি হবে ছোট সংখ্যা হবে যাব পরবর্তী সমস্যা দুশো আটষট্টি দাগে দুটি সংখ্যার অনুপাত টু টু থ্রি সুতরাং সমষ্টি ভাগ পাঁচ গুণ একটি সংখ্যার অনুপাত সংখ্যা তাহলে কি করব ওই জায়গাটা এখানে কি করব দুটো সংখ্যার অনুপাত টু থ্রি আমি ধরে নিলাম টু এক্স আর থ্রি এক্স তাহলে টু এক্স আর থ্রি এক্স যদি হয় তাহলে এই দুটোর সমষ্টি কত হয় এইটা সমষ্টি বললাম ওকে পাঁচ দিয়ে ভাগ করতে বলেছে কেন কারণ দেখো এই যে অনুপাত সংখ্যা দুটোকে যোগ করলে পাঁচ হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি ফাইভ এক্স ভাগ পাঁচ ইন্টু টু তাহলে কত হচ্ছে এই কেটে গেল টু এক্স তাহলে সংখ্যাটি সেই সংখ্যাটি হচ্ছে টু এক্স তাহলে এক্ষেত্রে আমরা সংক্ষেপে কিভাবে মনে রাখবো দুটো সংখ্যার যে অনুপাত এই অনুপাত সংখ্যা দুটোকে যোগ করে দিলে যা হয় তাই দিয়ে যদি ভাগ করি তাহলে কি হচ্ছে তাহলে কেটে যাচ্ছে এইটার অনুপাত সংখ্যা গুণ করলে এই সংখ্যাটাকে পাবো আর এইটার অনুপাত সংখ্যাতে গুণ করলে এই সংখ্যাটাকে পাবো তাহলে এক্ষেত্রে উত্তর কি আসছে উত্তরটা দেখে নাও দুশো আটষট্টি থাকে দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি সমষ্টি কে পাঁচ দিয়ে ভাগ করে একটি সংখ্যার অনুপাত সংখ্যা দিয়ে গুণ করলে কত পাবো সেই সংখ্যাটাকে পাবো যার অনুপাত সংখ্যা দিয়ে গুণ করবো তাকে পাবো দেখো টু দিয়ে গুণ করলে টু এক্স পাচ্ছি টু দিয়ে গুণ করলে টু এক্স পাচ্ছি থ্রি দিয়ে গুণ করলে থ্রি এক্স পাচ্ছি সংখ্যা দুটোকে তো আমি টু এক্স আর থ্রি এক্স ধরে নিয়েছি তাহলে দুই দিয়ে গুণ করলে টু এক্স পাচ্ছি অর্থাৎ সেই সংখ্যাটিকে পাচ্ছি এবার থ্রি দিয়ে গুণ করলে কি হচ্ছে অর্থাৎ অপর সংখ্যাটি তো ছিল অনুপাত টু আর থ্রি কিন্তু সংখ্যাটা হচ্ছে টু এক্স আর থ্রি তাহলে যে অনুপাত সংখ্যা দিয়ে গুণ করব সেই সংখ্যাটাকে খুঁজে পাবো এবার আসবো দুশো উনসত্তর দাগে পাই কথার অর্থ কি পায়ের মান কত পাই এটা এর মান হচ্ছে বাইশের সাত এটাকে আজীবনকাল মনে রাখতে হবে পাই ইকুয়াল টু বাইশের সাত আজীবনকাল তোমার অঙ্ক করতে গিয়ে এই মানটাকে বসাতে হবে বারবার এটাকে একটা ধ্রুবক বলা হয় এবার আসবো দুশো সত্তর দাগে দুটি সমান সংখ্যার সমষ্টিকে দুই দিয়ে ভাগ করলে কি হয় দুটো সমান সংখ্যা পাঁচ যোগ পাঁচ দশ দুই দিয়ে ভাগ করলে সেই সংখ্যা প্রতিটি সংখ্যায় তো সমান এখানে তাহলে উত্তর হবে প্রতিটি সংখ্যা জমান সেই মানে ফিরে আসবো আমরা চলে আসবো দুশো একাত্তর দাগে দুই অঙ্কের সংখ্যার কোন দশকের ঘরে সেই অঙ্ক কয়টি থাকে দুই অঙ্কের কোন সংখ্যা মনে করো একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা থাকে এখানে দেখো একটা বেশি থাকে অর্থাৎ এগারোটা থাকে এটা সবসময় মনে রাখবে যে দুই অঙ্কের কোনো সংখ্যার দুই অঙ্কের সংখ্যাগুলির মধ্যে কোনো একটা দশকে সেই অঙ্কটা যে দশকের কথা বলবো এটা তিনের দশক তিনের দশক তিনের দশকে তিন কটা থাকে তিনের দশকে তিন এগারোটা থাকে চারের দশকে চার এগারোটা থাকে এইভাবে এটাকে যদি তুমি এগারোটা থাকে মনে রাখতে পারো তাহলে ভালো আর না মনে রাখতে পারলে বসিয়ে গুনে দেখবে কটা এ ধরনের সমস্যায় তো কোনো অসুবিধা হবার কথা নয় দুশো বাহাত্তর দুশো দুটো অঙ্ক দুই রকম রয়েছে কি সংখ্যা পাল্টে দিয়েছে কিন্তু একই এই ধারণাটা আমাদের থাকার প্রয়োজন রয়েছে কি যে সংখ্যার গুণফল আমি জানি তার মধ্যে প্রথম তিনটির গুণ জানি চতুর্থটি কত দশটি সংখ্যার গুণফল আমি জানি তার মধ্যে প্রথম নয়টির গুণফল আমি জানি তাহলে শেষেরটি কত তো দেখো দুশো বাহাত্তর দাগে আছে তিনটে সংখ্যার গুণফল পাঁচশো চৌষট্টি ওই তিনটের মধ্যে থেকেই প্রথম দুটোর গুণফল আমি জানি এইটা তাহলে তৃতীয়টি কত এবার এখানে সংক্ষিপ্ত আকারে নিয়ম হচ্ছে কি তিনটের যে গুণফল একে দুটোর গুণফল দিয়ে ভাগ করে দাও তাহলে যেটা পাবে সেটা তৃতীয়টি হবে এটা তৃতীয়টি হবে এবার এটা তো মনে নাও থাকতে পারে পরীক্ষার হলে তুমি তখন কি করবে পরীক্ষার হলে এটা তোমার মনে নাও থাকতে পারে ভুলে যেতেই পারো তুমি কি করবে আমাদের সে শর্ট নিয়ম যেটা শর্ট নিয়মে শর্ট ছোট ছোট সংখ্যা গুণ গুণ নির্ণয় করলেও হয় না করলেও হয় আচ্ছা আমি করেই দেখি আগে প্রথমে বোকার মতন খেটে দেখি কি হয় দুই তিন দুগুণি ছয় চার ছক চব্বিশ তার মধ্যে প্রথম দুটা হচ্ছে তিন দুগুণি ছয় ভাগ করে দেখো চার পাওয়া যাচ্ছে প্রথম তিনটে সংখ্যার গুণফলকে তার প্রথম দুটো সংখ্যার গুণফল দিয়ে ভাগ করলে তৃতীয় সংখ্যাটি কি পাওয়া গেল নাকি গেল না দেখো তো পাওয়া গেছে বেশ এবার আমি এই গুণ করে তারপর আবার ভাগ করব না আমি কি করব তিনটে সংখ্যার গুণফল তিন গুণ পাঁচ গুণ সাত এর মধ্যে প্রথম দুটোর গুণফল কত তিন গুণ পাঁচ তিন গুণ পাঁচ তাই দিয়ে ভাগ করে দেব। ভাগ করলে কি হচ্ছে এই উপর নিচে কাটা যায় থাকে তৃতীয় সংখ্যাটি এবার এখানে যদি তিনটে না বলে চারটে বলতো এখানে দুই এখানেও দুই তাহলে এই দুই দুইও কেটে যেত তাহলে কতগুলি সংখ্যার গুণফলকে তার প্রথম এই কটা দিয়ে যদি ভাগ করো অপর যে একটা থাকলে একটা দুটো থাকলে দুটোর গুণফল এবার প্রশ্ন হলো যে প্রথম এক কোনো একটা জায়গায় চারটে সংখ্যার গুণফল আচ্ছা তোমরা দুশো দেখবে ছয় উত্তর আসবে এখানে যেমন দুই উত্তর এসেছে এখানে ছয় আসবে এবার আর একটু ঘুরিয়ে দিল পাঁচটি সংখ্যার গুণফল ফল বলল দুই গুণ তিন গুণ পাঁচ গুণ ছয় গুণ এক এক না এক তো করা ঠিক না চার একটা দুটো তিনটে চারটে পাঁচটা সংখ্যার গুণফল এই পাঁচটা সংখ্যার গুণফলের মধ্যে প্রথম তিনটের গুণফল তুমি জানো প্রথম তিনটের গুণফল কি দুই গুণ তিন গুণ পাঁচ যদি প্রথম তিনটের গুণফল তুমি জানো তাহলে শেষের দুটোর গুণফল তুমি নির্ণয় করতে পারবে দেখো ভাগ করে দাও বেরিয়ে গেল শেষের দুটোর গুণফল পড়ে থাকে চার ছব্বিশ এই ধরনের সমস্যা বিভিন্ন রকমের তৈরি হতে পারে যে পাঁচটার মধ্যে তিনটের গুণফল জানো ছটার গুণফল তুমি জানো আবার এদিকে দুটোর গুণফল জানো তাহলে তুমি ওই দুটোকে ভাগ করলে কি পাবে পরবর্তী চারটের গুণ পাবে এই ধরনের সমস্যা যাই আসুক না কেন তোমাকে কিন্তু দেখতে হবে এই যে শর্ট যে এক্সাম্পেলটা আমি তোমাদের দেখালাম এটা দেখাতে পারলেই তুমি আজীবনকালের জন্য সঠিক উত্তরে পৌঁছে যাবে এবং অল্প সময়ের মধ্যে দেখব দুশো চুয়াত্তর দুশো পঁচাত্তর দুশো ছিয়াত্তর তিনটে অঙ্ক সেম টাইপের কিন্তু ভ্যারাইটি রয়েছে এরকম বিভিন্ন রকম ভ্যারাইটির উপরে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শিখে নাও শর্ট নিয়মটা কি তার আগে তোমাকে অঙ্ক কষে দেখতে হবে দেখো বলছে সংখ্যা তত্ত্বের চার অঙ্কের সংখ্যা যে কয়টি আছে তার তুলনায় পাঁচ অঙ্কের সংখ্যা কতগুলি বেশি আছে তাহলে তার আগে তো আমার জানতে হবে যে চার অঙ্কের সংখ্যা কয়টা আছে আর পাঁচ অঙ্কের সংখ্যাই বা কটা আছে মনে করলাম চার অঙ্কের সংখ্যা আছে দশটা আর পাঁচ অঙ্কের সংখ্যা আছে এগারোটা তাহলে কটা বেশি আছে তাহলে বেশি যে কটা আছে তার থেকে কম যে কটা আছে বিয়োগ করলে হবে তাহলে এবার আমার তো জানা আছে চার অঙ্কের সংখ্যা আছে নয়ের পরে তিনটে শূন্য পাঁচ অঙ্কের সংখ্যা আছে নয়ের পরে চারটে শূন্য এবার তাদেরকে তখন বিয়োগ করে দিতে হবে এই একা আশির পরে তিনটে শূন্য পাবো এবার পরের অঙ্কটা দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ অঙ্কের সংখ্যা যে কটা আছে তার থেকে এক দুই তিন তিন অঙ্কের সংখ্যা কতগুলি কম আছে এরকম বিয়োগ করব এই বিয়োগটা করলেই তোমার কিন্তু উত্তর মিলে যাচ্ছে অর্থাৎ তোমার কিন্তু কোনো টেনশন নেই বিয়োগটা করলে এর পরের অঙ্কটা কি আছে এক দুই তিন চার পাঁচ ছয় আর এক দুই তাহলে ছয় অঙ্কের সংখ্যা যতগুলি আছে দুই অঙ্কের সংখ্যা তার তুলনায় কতগুলি কম আছে বিয়োগ করে দিলেই মিটে যাচ্ছে এবার দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করো যে বিয়োগ করলে তো মিটে গেল কিন্তু তার মধ্যে একটা মিল পেয়েছি আমি দেখো একা আশি এই একা আশি আশি আর তারপরে শূন্য এইটা হচ্ছে মিল এবার যদি বলা হয় যে চার অঙ্ক আর পাঁচ অঙ্ক তাদের মধ্যে ইয়ে কত পার্থক্য কত হচ্ছে চার আর পাঁচ একের পার্থক্য হচ্ছে একের পার্থক্য হলে একা আশির মাঝখানে কিছু ঢোকে না দুইয়ের এর পার্থক্য হলে একা আশির মাঝখানে একটা নয় ঢুকে যায় তিনের পার্থক্য হলে একাশির মাঝখানে একাশির মাঝখানে দুটো নয় ঢুকে যায় এখানে পার্থক্য কত ছয় অঙ্ক আর চার অঙ্ক তাহলে দুই অঙ্ক তাহলে চারের পার্থক্য একাশির মাঝখানে তিনটে নয় ঢুকে যাবে একাশির মাঝখানে তিনটে নয় ঢুকে গেছে দেখো একটা দুটো তিনটে ঢুকেছে এবার তুমি একটা হিসাব করবা একটা দুটো তিনটে চারটে পাঁচটা হয়েছে কিন্তু উপরের অঙ্কটা কটা ছিল উপরে ছটা ছিল তাই ছটা বানাতে গেলে একটা শূন্য বসাতে হবে কোথায় একা আশির ডান পাশে তাহলে নিয়মটা কি প্রথমে হচ্ছে একা আশি একা এবং শূন্য এখানে একটা শূন্য রেখে দাও এবার ওদের মাঝখানে গ্যাপ কত কয় অঙ্ক কয় অঙ্ক বলেছে পাঁচ অঙ্ক আর ছয় অঙ্ক মাঝখানে গ্যাপ কত একটা পাঁচের পরে ছয় একটা হলে এর মাঝখানে কিছু বসাবো না তাহলে পাঁচের পরে ছয় যদি হয় এখানে দুটো পেয়েছি এই ছটা বানাতে হবে মোট ওদের পার্থক্য হবে এটা যদি বলে যে দুই অঙ্ক আর সাত অঙ্ক তাহলে কি করবো শূন্যগুলোকে মুছে দাও দুই অঙ্ক আর সাত অঙ্ক তাহলে দুইয়ের পরে সাতের পার্থক্য কত পাঁচ পাঁচ হলে চারটে নয় বসব চারটে নয় বসব এক দুই তিন চার পাঁচ ছয় সাত অঙ্ক করার জন্য আর একটা শূন্য দরকার হবে এই সূত্রটা বেশ জটিল এবং বেশ কঠিন ছোটদের ক্ষেত্রে বলবো এই সূত্রটাকে অ্যাভয়েড করে চলে যাও বড়দের ক্ষেত্রে বলবো যারা বড় বড় পরীক্ষায় বসতে চলেছ তারা এই সূত্রটা ধরে করতে পারো ছোটরা কি করবে এই সূত্রটা মনে রাখবে চার অঙ্কের সংখ্যা কয়টি আছে নয়ের পরে তিনটে শূন্য বারো অঙ্কের সংখ্যা কয়টি আছে নয়ের পরে এগারোটা শূন্য যে কয় অঙ্ক বলছে একটা কম শূন্য যদি বলা হয় সাত অঙ্কের সংখ্যা কয়টি আছে তাহলে কি বলবো পরে শূন্য নয়ের ছটা যদি বলে পাঁচ অঙ্কের সংখ্যা কটা আছে নয়ের পরে চারটে শূন্য তাহলে যে কটা যে কটা পাবে তাদের বিয়োগ করে দাও বিয়োগ করলে এরকমই আসবে তোমার তাহলে এই ধরনের সমস্যা পরীক্ষায় আসলে তুমি কি ভুল করবে করবে না তো যাব দুশো সাতাত্তর আটাত্তর উনআশি আশি চারটে সমস্যা কিন্তু সেম লজিকের উপর বেস করে গঠন করা হয়েছে কি তুমি চারটে সংখ্যার সমষ্টি জানো আর তাদের প্রথম দুটির সমষ্টিও জানো তাহলে পরবর্তী দুটির সমষ্টি কত গুণফলে যেমন ভাগ করে বের করেছিলাম এক্ষেত্রে বিয়োগ করে বের করব কি যে ছোট্ট উদাহরণ শর্ট শর্টটা দেখে নাও শর্টে কি বলছে শর্টে দুই যোগ তিন যোগ চার যোগ ছয় এই চারটে সংখ্যা সমষ্টি তুমি জানো কত হচ্ছে ছয় তার মধ্যে এই দুটো তুমি জানো পাঁচ এর থেকে পাঁচ বিয়োগ করে দেখো দশ হচ্ছে এই দুটোর সমষ্টি দশই হচ্ছে আমি তাও করব না আমি এই যোগ করে তারপরে বিয়োগ করব না আমি কি করব দুই যোগ তিন যোগ চার যোগ ছয় এর থেকে বিয়োগ করে দেব প্রথম দুটোকে দুই যোগ তিন এবার দেখো দুই যোগ তিন যোগ চার যোগ ছয় মাইনাস বাইরে থাকলে গেল থাকলো চার যোগ ছয় তাহলে কোনো জায়গায় যদি দশটা সংখ্যার সমষ্টি জানো সেই দশটা সংখ্যার সমষ্টিও জানো তুমি তাদের প্রথম পাঁচটির সমষ্টিও জানো তাহলে ওই দুটো সমষ্টিকে বিয়োগ করলে পরের পাঁচটার সমষ্টি বেরোবে তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমাকে নিজেই করতে হবে যে কি কয়েকটা সংখ্যার সমষ্টির মধ্যে তাদের প্রথম কয়েকটা সমষ্টি যদি তুমি জানো দুটোকে বিয়োগ করলে পরের কটা সমষ্টি বেরিয়ে যাবে তো এই ধরনের তুমি নিজে নিজে অঙ্ক তৈরি করে নিতে পারো ছোট 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 সংখ্যা দিয়ে নিজে নিজে পাঁচটা দশটা সমস্যা গঠন করে তার উত্তর তুমি করতে পারো অঙ্ক নিয়ে খেলা করতে পারো তাহলে তোমার দক্ষতা পৌঁছে যাবে চরম লেভেলে আর তোমাকে পরাজিত করার জন্য কোনো স্টুডেন্ট পরীক্ষার হলে থাকবে না তুমিই হবে সেরা সেরা আবারও মজাদার অঙ্ক কি দুশো একাশি থেকে দুশো ছিয়াশি পর্যন্ত সবকটা অঙ্ক একটা লজিকের উপরেই নির্ভর করে হয়েছে লজিকটা কি যে কোনো একটি সংখ্যার মৌলিক উৎপাদকগুলি তুমি জানো তাহলে সংখ্যাটি কত দেখো ক্ষেত্রে কোনো একটা সংখ্যার মৌলিক উৎপাদক যদি নির্ণয় করি তাহলে মৌলিক উৎপাদক বারবার আসতে পারে সেজন্য কোনো একটি সংখ্যার মৌলিক উৎপাদক জানলে ডেফিনেটলি সেই সংখ্যাটি কত এটা বলা সম্ভব হয় না কেন আমি একটু বুঝে নিতে হবে এই জায়গায় এখানে ব্যাখ্যা আছে বুঝে বুঝে নিতে হবে ভালো করে নেবে মনে করো তিন আর দুই তিন দুগুনির ছয় ছয়ের মৌলিক উৎপাদক কত দুই আর তিন তো এবার বারোর ক্ষেত্রে কি হচ্ছে দেখো তো বারোর ক্ষেত্রে দুই দিয়ে করলে ছয় দুই দিয়ে করলে তিন এই যে ছয়ের মৌলিক উৎপাদক দুই আর তিন বারোর কিন্তু দুই আর তিন তাহলে এই দুই আর তিন মৌলিক উৎপাদক জানা থাকলে সেই সংখ্যাটা ছয় হবে না বারো হবে না চব্বিশ হবে কি করে বুঝবে অথবা ছত্রিশ যদি হতো তাহলে কি হতো আঠেরো দুই দিয়ে করলে নয় তিন দিয়ে করলে তিন এক্ষেত্রেও কিন্তু দুই আর তিন কি মুশকিলে পরা গেল রে বাবা বলছে কোনো একটা সংখ্যার মৌলিক উৎপাদক গুলি তুমি জানো তাহলে সেই সংখ্যাটি কত এ কোন ধরনের সমস্যা যে কোন একটা সংখ্যার মৌলিক উৎপাদক জানা থাকলে সেই সংখ্যাটি কত হবে কিভাবে বের করব আমি দুই আর তিন মৌলিক উৎপাদক হলে সেই সংখ্যাটা ছয় হতে পারে বারো হতে পারে ছত্রিশ হতে পারে অসংখ্য পর্যন্ত যেতে পারে তাহলে এই সমস্যার সমাধান করা আমাদের দ্বারা সম্ভব নয় এই ধরনের সমস্যা এই বইতে রাখাটা উচিত নয় কে রেখেছে এইসব উল্টো সমস্যা বইটার লেখককে নেই অর্থাৎ এই অঙ্কগুলো আমি রেখেছিলাম আর আজকে আমার মনে হচ্ছে অঙ্কগুলো রাখা উচিত হয়নি কিন্তু আমরা একটু চেষ্টা করে যদি দেখি যে মৌলিক উৎপাদক থেকে সেই সংখ্যাটায় যাওয়া যায় কি না তাহলে দেখো মৌলিক উৎপাদক দুটোকে গুণ করলে কি হয় দুই গুণ তিন সমান সমান ছয় তাহলে মৌলিক উৎপাদক দুটোকে গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটা হবার সম্ভাবনা থাকে কখন সব থেকে কম সেই সংখ্যাটা হয় এরপরে এই যে যেটা পেলাম এর সাথে এর সাথে এই মৌলিক উৎপাদকগুলোকে মৌলিক উৎপাদকগুলোকে গুণ করলে যা হবে তারাও হতে পারে যেমন ধরো ছয়ের সাথে দুই আবার দুই গুণ করলাম চার চার ছক চব্বিশ ছয়ের সাথে তিন গুণ করলে আঠেরো ছয়ের সাথে তিন গুণ দুই দুটোই করা যেতে পারে ছয় ছক ছত্রিশ ছয়ের সাথে তিন দুবার গুণ করতে পারি দুই একবার গুণ করতে পারে তিন তির নয় আট তিন ছয় আঠেরো ছয় পাঁচ আঠেরো নব্বই তিন ছয় আঠেরো আঠেরো দুগুনি ছত্রিশ নব্বই আর তিন ছয় আঠেরো একশো আট এরকম অসংখ্য অসংখ্য হবে অসংখ্য অসংখ্য হবে কেন এই যে মৌলিক উৎপাদকগুলি দুই গুণ তিন গুণ পাঁচ তাহলে কত হচ্ছে তিন পাঁচা পাঁচ দশ তিন দশে তিরিশ সেই সংখ্যাটা তিরিশ হতে পারে অথবা এই তিরিশের সাথে দুই গুণ করলে যা হয় সেটাও হতে পারে তিরিশের সাথে দুই দুবার গুণ করলে যা হয় সেটাও হতে পারে আর একবার গুণ করো একবার গুণ করো এইভাবে দুইকে আজীবনকাল গুণ করে যাও তাহলে কাল ধরে সেই সংখ্যা তৈরি হতে পারে আবার এই তিরিশের সাথে দুই গুণ তিন গুণ করে যাও তাহলে দুই একবার করলে তিন দুবার করলে তিনবার করলে চারবার করলে বা দুই কুড়িবার করলে তিন কুড়িবার করলে যত গুণ ফল পাবে তুমি তাদের দিয়ে করতে হবে মনে রাখতে হবে এই তিনটেকে দিয়েই গুণ করতে হবে তিনটের যে কোনো একটা তিনটের যে কোনো দুটো তিনটে দিয়েই গুণ করতে পারো তিনটে দিয়ে একবার করতে পারো তিনটে দিয়ে দুবার করতে পারো একটা দিয়ে দুবার করতে পারো দুটো দিয়ে দুবার করতে পারো যতবার খুশি অর্থাৎ অসংখ্য অসংখ্য অসংখ্যবার বার যত গুণফল ফল পাবো তাদের সবারই কিন্তু মৌলিক উৎপাদক এই কটা হবে এবার কি করব এর তো ধোয়াশা তৈরি হয়ে যাচ্ছে অপশনের চারটের মধ্যে একটা থাকবে ওই গুণফল আকারে বাকি তিনটে থাকবে না এবার তাহলে আমাদের কাছে সহজ হয়ে গেল তাহলে কি হচ্ছে দেখি কত দাগ দুশো একাশি কি আছে বলছে কোন একটি সংখ্যার মৌলিক উৎপাদক গুলি দুই তিন পাঁচ হলে সংখ্যাটি কত হতে পারে তিরিশ হতে পারে হ্যাঁ তিরিশ হতে পারে তিরিশের সাথে দুই গুণ করলে ষাট হতে পারে তিরিশের সাথে চার গুণ করলে একশো কুড়ি হতে পারে তারপরে তিরিশের সাথে এই তিরিশের সাথে তিন গুণ করলে নব্বই হতে পারে তাহলে ষাট হতে পারে তিরিশ হতে পারে নব্বই হতে পারে এ সি তিনটাতেই রয়েছে তাহলে ডি অপশানে কি আছে সবকটা সঠিক এটাই হবে হয় সবকটা সঠিক হবে আর নাহলে যে কোনো একটা হবে এবার অপশান এতে আছে ধরো তিরিশ আর কোন অপশানে নেই কিছু ষাটও নেই কিছু নেই তিরিশ চল্লিশ আছে পঞ্চাশ আছে সত্তর আছে তাহলে তিরিশটাই হবে উত্তর হয় একটা থাকবে নাহলে তিনটে থাকবে সেক্ষেত্রে ডি অপশনে থাকবে সবকটা সঠিক কি এবার পারা যাবে তো এই ধরনের সমস্যা যদি তোমার পরীক্ষার হলে তুমি পাও তাহলে ঘাবড়ে যাবে না সর্বপ্রথম কাজ কি করবে ওই মৌলিক উৎপাদকগুলিকে আগে গুণ করবে করে তারপরে যে কোনো একটা মৌলিক উৎপাদক দিয়ে গুণ করবে দুটো দিয়ে গুণ করবে তিনটে দিয়েই গুণ করতে পারো চারটে থাকলে চারটে দিয়েই গুণ করতে পারো অথবা একটা দিয়ে দুবার গুণ করবে এভাবে তোমাকে পরীক্ষা করে দেখতে হবে যে কোন অপশানের সাথে মিলছে এক্ষেত্রে হয় খুব সহজ আসতে পারে না হলে বারবার গুণ করে দেখতে হতে পারে কিন্তু ভয় পাবে না পরীক্ষায় এই ধরনের সমস্যা আসলে তুমি ঠিক উত্তরে পৌঁছাতে পারবেই পারবে দেখবো দুশো সাতাশি অষ্টআশি উননব্বই নব্বই দুশো ঊননব্বই আর নব্বই এই চারটে সমস্যার সমাধান কৌশল আমরা একবারে শিখে নেব কি কোনো একটি সংখ্যার মৌলিক উৎপাদক নির্ণয় করা এবং সমস্ত উৎপাদক নির্ণয় করা তাহলে বত্রিশের সমস্ত উৎপাদক যদি বলে এক গুণ বত্রিশ দুই গুণ ষোলো তিন দিয়ে যায় না চার গুণ আট পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে যায় না সাত দিয়ে যায় না আট দিয়ে করলে আট গুণ চার উল্টে গেল তাই আমরা এখানে উল্টে দেব তাহলে বত্রিশের সমস্ত উৎপাদক কি উপর থেকে নিচে নামো এক দুই চার আবার নিচের থেকে উপরে যাও আট ষোলো বত্রিশ এই কটা হচ্ছে বত্রিশের সমস্ত উৎপাদক এবার বলা হলো মৌলিক উৎপাদক নির্ণয় করো তখন এই পদ্ধতিতে আসতে হবে দুই দিয়ে আঠেরো দুই দিয়ে নয় তিন দিয়ে তিন তাহলে মৌলিক উৎপাদক হচ্ছে দুটো পেয়েছি দুই আর তিন যতবারই পাও না কেন জিনিস তো একই এ দুটোতে একই এ দুটোতে একই তাহলে এইভাবে আমরা কোনো সংখ্যার উৎপাদক কতগুলি আছে বের করব মৌলিক উৎপাদক কতগুলি আছে বের করব এর মধ্যে দেখো একটা জিনিস লক্ষ্য করো দুটো চারটে ছটা এখানে ছটা আছে কোনো একটা সংখ্যার সমস্ত উৎপাদকের সংখ্যা সবসময় জোরায় জোরায় থাকে যদি সংখ্যাটি পূর্ণবর্গ হয় তাহলে বেজোর সংখ্যক হয় আর যদি সেই পূর্ণবর্গ সংখ্যাটি মৌলিক সংখ্যার বর্গ হয় তাহলে মাত্র তিনটেই থাকে যেটা আমরা আগের ক্লাসে শিখে নিয়েছিলাম আরো একবার দেখে নেওয়ার সেই সুযোগটা আমাদের কাছে চলে যাব পরবর্তী দুশো একানব্বই থেকে দুশো পঁচানব্বই দাগ পর্যন্ত যে সমস্যাগুলোকে আমরা পাচ্ছি সেখানে আসন্ন মান নির্ণয় করতে বলা হয়েছে এর উপরে আমাদের একটা গোটা চ্যাপ্টার রয়েছে অনেক বড় চ্যাপ্টার জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় ওই চ্যাপ্টার থেকে একটা দুটো তিনটে অঙ্ক আমরা আসতে দেখেছি কিন্তু সংখ্যা তত্ত্বের মধ্যে আমরা এই সমস্যার সমাধান করে নেব এবং চ্যাপ্টারে গিয়ে বিস্তারিত তাহলে দেখো বলছে এই সংখ্যাটির পূর্ণ সংখ্যায় আসন্ন মান কত অর্থাৎ দশমিকের আগে এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা এবার পূর্ণ সংখ্যায় বললে দশমিকের পরে কত আছে এটা দেখতে হবে দুটো অঙ্ক থাকলে পঞ্চাশ হিসেব করবো তিনটে থাকলে পাঁচশো হিসেব করবো দুটো অঙ্ক আছে পাঁচ পঞ্চাশ এটা যদি পঞ্চাশের বেশি হয় তাহলে এখানে একটা বাড়িয়ে দাও সেভেন এইট সিক্স করে দাও এটাই পূর্ণ সংখ্যায় আসন্ন মান কেন হলো কিভাবে হলো এখন বলবো না এরপরে আছে এর আসন্ন মান এই একই কথা পূর্ণ সংখ্যার আসন্ন মান এখানে আছে ফাইভ জিরো জিরো ওয়ান অর্থাৎ ফাইভ জিরো 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 এর থেকে বেশি বেশি থাকলে কী হবে নাইন এইট থ্রি এইট এক ঘর বাড়িয়ে দাও একে এটাই উত্তর করতে হবে এরপরে আছে হাজারের ঘরের আসন্ন মান ঠিক একই রকম একক দশক শতক হাজার এই হাজারের ঘরের আসন্ন মানে কি করতে হয় এগুলো সবগুলোকে কি করতে হয় দেখো এখানে সেভেন টু এইট সেভেন টু এইট এই তিনটে অঙ্ক তো পাঁচশোর থেকে বেশি না কম বেশি হলে এই ফাইভ কে সিক্স করে দাও ফাইভ কে সিক্স করে দাও এই আগেরটা আগে থাকবে এই কটাকে শূন্য করে দাও এই ছেচল্লিশ হাজার হয়ে যাবে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো না তারপরেও তোমরা যখন চার নম্বর চ্যাপ্টার নিশ্চিত নবোদয় বইয়ের যদি কমপ্লিট করো তখন তুমি আবার এই অঙ্কগুলো ফিরে আসবে তখন তোমার বুঝতে সুবিধা হবে যাব আমরা পরবর্তী সমস্যাগুলি কেমন সেটা দেখার জন্য দুশো থেকে তিনশো দাগে আমরা যে সমস্যাগুলি পাচ্ছি সেগুলি সবই স্থানীয় স্থানীয় মানের উপর বেশ করে মান নিজস্ব মান তাহলে দেখো এই দুশো ছিয়ানব্বই একটা সংখ্যা আছে তার এখানে আটকে চিহ্নিত করে দিয়ে বলছে স্থানীয় স্থানীয় মান মান কত আটের আটের আট বসিয়ে এক দুই তিন এক দুই তিন যে কটা অঙ্ক থাকবে সে কটা শূন্য বসিয়ে দেবো এর পরেরটায় দশমিক সংখ্যা দিয়ে দিয়েছে সেক্ষেত্রেও কি করব আট আনবো দশমিক আনব শূন্য 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 বসাবো এ কটার দাম নেই বলে কেটে দিলেও হয় এক্ষেত্রে কি হচ্ছে দশমিকটাকে বসাবো আট বসাবো শূন্য 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 বসাবো এ পাশে সব শূন্য বসাবো অর্থাৎ বসাব দশমিক আট এটাই হবে উত্তর তাহলে আসন্ন মান হচ্ছে হচ্ছে এই সহজ ওকে নিচে নিয়ে আসো ডান পাশে সব শূন্য বসাও বা পাশে যা আছে তাই বসিয়ে দাও বলো এবার বা পাশে কি আছে এগুলো তো শূন্য বসাবো দশমিক থাকলে দশমিক বসাবো শুধু এবার আসবো দুশো নিরানব্বই থাকে একটা ভিন্ন ধরনের সমস্যা পেলাম যে এখানকার যতগুলি চার আছে তাদের নিজস্ব মানের সমষ্টি কত তোমরা তো এতদিন আসন্ন এই স্থানীয় মানের সমষ্টি করেছ নিজস্ব মানের সমষ্টি কি হবে এর চার 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 একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছয় গুণ চার সমান সমান চব্বিশ এই যে নিজের মানগুলো তো চারই হবে সে যেখানেই বসুক না কেন তাহলে কি হচ্ছে ওদেরকে যোগ করে দেবো তো এবার দেখো দুশো নিরানব্বই দাগের উত্তরটা কি চব্বিশ আছে কিনা এটাই তো আমাকে জানতে হবে আগে দুশো নিরানব্বই দাগে দেখো চব্বিশ উত্তর আছে যদি চব্বিশ না থাকতো তাহলে কি হতে পারত সেক্ষেত্রে তোমার এইটার কি মান চার নাকি দশমিক চার এইটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াতো ওটার মান দশমিক চার তুমি যখনই ধরবে তখনই কিন্তু স্থানীয় মানে চলে যাচ্ছ সেই কারণে চব্বিশ হবে সঠিক উত্তর এবার যাব তিনশো দাগে এই সংখ্যাটাতে আটের স্থানীয় মান নির্ণয় করতে বলেছে সে যেখানেই থাক না কারণ আটকে এখানে বসাও এখানে দাও এবার শূন্য 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 দশমিক যেখানে আছে সেখানে বাকি সব শূন্য অর্থাৎ এই দশমিকের আগে একটা শূন্য বসাও এক দুই তিন এক দুই তিন আট ডান পাশের দাম থাকে না কিন্তু এই দশমিক এবং সংখ্যার মাঝখানের কটার কিন্তু দাম আছে তাহলে আমরা তিনশো দাগ পর্যন্ত সমস্যাগুলিকে দেখলাম চলে যাব পরবর্তী সমস্যায় দেখব সে সমস্যাগুলো কেমন এরকমই নাকি অন্য রকমের। অনেকগুলি অঙ্ক কিন্তু দুটো মেন পয়েন্ট কি যে প্রথম দুটি মৌলিক সংখ্যার সমষ্টি কত প্রথম দুটি যৌগিক সংখ্যার সমষ্টি কত এরপরে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তো আমি তো বলেই দিয়েছিলাম প্রথম দশটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম দশটি মৌলিক সংখ্যার সমষ্টি প্রথম দশটি যৌগিক সংখ্যার সমষ্টি একদম দুই থেকে দশ পর্যন্ত মনে রাখতে হবে চার্ট তৈরি করতে হবে করে ঘরে ঝুলিয়ে রাখতে হবে তাহলে কি করে করব প্রথম দুটোকে আগে যোগ করে নেব যখনই তিনটে বলবে এই যোগ ফলের সাথে পরবর্তীটাকে বসিয়ে দেব। তাহলে এই হবে যখনই চারটে বলবে এর সাথে তার পরবর্তীটা বসিয়ে দেব এইভাবে এইভাবে চারটা তৈরি করে নাও প্রথম দুটি যৌগিক সংখ্যা সমষ্টি কত ছয় যোগ এবার যখন তিনটি বলবে তখন এই সমষ্টিটাকে এখানে ধরে নিয়ে আসো তারপরে আট বসিয়ে দাও পরবর্তী যৌগিক সংখ্যাটা বসিয়ে দাও তারপরে চারটে যখন বলবে আঠেরোর পরে এর পরবর্তীটা নয় তাহলে সাতাশ বসিয়ে দাও এইভাবে দশটা যৌগিক আর দশটা মৌলিক নিজে নিজে গঠন করবে যোগ করে করে এবং সেই চার তোমার পড়ার দেওয়ালে টানিয়ে দাও যেখানে বসে তুমি পড়ো তোমার সামনে থাকবে রোজ একবার করে দেখবে পরীক্ষার হলে যেদিন যাবে সেদিন তোমার কাছে এটা একদম সহজ ম্যাটার হবে এবং এই ধরনের সমস্যা পরীক্ষায় যদি আসে তোমার অন্তত ভুল হবে না আবারও অনেকগুলি সমস্যা কিন্তু লজিক একই রকম দুটো লজিকের উপর বেস করে হবে একটা হচ্ছে নরমাল বড় করে করতে হবে আর একটা হচ্ছে শর্ট নিয়ম কি দেখো বলছে প্রথম দুটি যৌগিক সংখ্যা এবং প্রথম দুটি মৌলিক সংখ্যার সমষ্টি কত তাহলে প্রথম দুটি যৌগিক সংখ্যা আর প্রথম দুটি মৌলিক মৌলিক দুটো কত দুই যোগ তিন তারপরে যৌগিক সংখ্যা আসছে তারপরে কত আসছে মৌলিক সংখ্যা আসছে তারপরে আসছে যৌগিক সংখ্যা তাহলে এই পাঁচটা বাদ যাচ্ছে এবার আমার কাছে যদি এরকম কোন শর্ট নিয়ম থাকে যে আমি এইখানে প্রথম চারটে সংখ্যার সমষ্টি নির্ণয় করে ফেললাম তার থেকে একটাকে বিয়োগ করে দিলাম কিন্তু মাঝখানে মৌলিক সংখ্যা ঢুকে গেছে অর্থাৎ আমাকে তখন কি করতে হবে কিচ্ছু করার নেই এসব কোন নিয়মে যাব না আমি দুটো নিয়ম বলেছিলাম না দুটো তিনটে চারটে পাঁচটা কোনো নিয়মে যাব না একটু আগে যা শিখেছি সেটা এর বাইরে আর কিচ্ছু নেই দুটো নিয়ম কি বলেছিলাম তোমার ঘরে চার্ট থাকবে এরকম চার্ট থাকবে দুটো দুটো ওই নিয়মই তোমার হচ্ছে সবকিছু এখানে বলেছে প্রথম দুটো যৌগিক সংখ্যা সমষ্টি চার্ট দেখো চার্ট দেখে ছয় আর চার দশ বসিয়ে দাও মৌলিকের তিন আর দুই পাঁচ বসিয়ে দাও তারপরে যোগ করে দাও এই দুটো সূত্রই হচ্ছে তোমার কাছে মেন এটা সূত্র নয় এটাকে কি বলবো এটাকে বলবো যে এটা মনে রাখার বিষয় এরপরে আসবো তিনটে মৌলিক দুটো যৌগিক ওই একই কথা তিনটে মৌলিকের কি আছে দুই তিন পাঁচ তাহলে দশ আর দুটো যৌগিকের হচ্ছে ছয় চার দশ এই দুটোকে যোগ করে দিতে হবে এই হচ্ছে তোমার সূত্র এর বাইরে কিচ্ছু নেই এই চার্ট যার ঘরে আছে তাকে কেউ পরাজিত করতে পারবে না এরকম আহ উনিশ থেকে উনতিরিশ এই কটা কেন আরো হতে পারে আরো একশোটা অঙ্ক হতে পারে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেমন প্রথম ছয়টা মৌলিক সংখ্যার সমষ্টি ও প্রথম দুটো যৌগিক সংখ্যার সমষ্টি তাদের সমষ্টি কত তাদের অন্তর কত বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে যাই হোক না কেন তোমার এই চার্ট মুখস্থ থাকলে তোমাকে কেউ কিন্তু আর অঙ্ক কঠিন করে দিয়েছি এইটা বলে তোমার কাছে সে কিন্তু পার পাবে না কারণ তুমি যত কঠিন হোক তুমি তার উত্তর করে দেবে এবং সঠিকভাবেই করে দেবে আজকের ক্লাসের শেষ দুটো টাইপ তিনশো থেকে তিনশো এতগুলি সমস্যার মধ্যে তোমরা মাত্র দুটো টাইপ খুঁজে পাবে এই টাইপগুলোর মধ্যে কি থাকবে উল্লেখ হচ্ছে প্রথম একশোটি সংখ্যা প্রথম একশোটি সংখ্যার মধ্যে এককের ঘরে এক এমন যতগুলি সংখ্যা আছে তাদের সমষ্টি কত এককের ঘরে দুই এমন যতগুলি সংখ্যা আছে তাদের সমষ্টি কত এককের ঘরে তিন এমন যতগুলি সংখ্যা আছে তাদের সমষ্টি কত অথবা দশকের ঘরে এক রকম সংখ্যাগুলির সমষ্টি কত দশকের ঘরে দুই এই রকম সংখ্যাগুলির সমষ্টি কত দুটো শট পদ্ধতি শিখিয়ে দিচ্ছি দেখো প্রথমে কি করবো এককের ঘরে এক এই সংখ্যাগুলোকে যোগ করব। যোগ করে এটা পেলাম এই এককের ঘরে দুই এইগুলোকে যোগ করে এটা পেলাম এইবার এখানে আমরা কি পেলাম এককের ঘরে এক থাকলে ছেচল্লিশের পরে শূন্য হয় এককের পরে মানে ঘরে যদি দুই থাকে তাহলে এক ঘর বাড়িয়ে দাও প্রত্যেকটাতে ঘর করে বাড়িয়ে দিতে থাকো তাহলে যা হয় সেটাই হবে উত্তর এবার এখানে আসব দশকের ঘরে যদি এক থাকে তার মানে এক দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই পর্যন্ত দেখো একশো পঁয়তাল্লিশ এবার দুইয়ের ঘরে করলে দুশো পঁয়তাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ এরকম হবে অর্থাৎ এক্ষেত্রে সহজ নিয়ম কি পঁয়তাল্লিশ কে বসাও যে কয় দশক বলেছে যদি বলে একাত্তর থেকে এই এটা বলে কোন দশক দশক আগে বসিয়ে দাও যোগ করার কোনো দরকার নেই তাহলে আমরা তিনশো পর্যন্ত যতগুলি সমস্যা রয়েছে সবকটি সমস্যার সমাধান করতে পারবো তাই তো এবার তোমাদের একটা HW দিয়ে দিচ্ছি আমি এইচডব্লুটা করবে আজকে যেখান থেকে শুরু করেছি দুশো একান্ন থেকে তিনশো একষট্টি এই কটাকে তোমরা ফ্রেশ খাতায় ফ্রেশ খাতায় খুব সুন্দর করে হাতের লেখা সুন্দর করে অঙ্কগুলোকে করে নাও তাহলে দেখবে এই অঙ্কগুলো তোমার কাছে অত্যন্ত সহজ সরল হয়ে ধরা দেবে এবং আরও যেখানে অঙ্ক গঠন করতে বলেছি সেটা যদি তুমি করতে পারো তাহলে তুমি এক্সপার্ট হয়ে যাবে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করব ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে এই বইয়েরই পরবর্তী সমস্যাগুলো কেমন সেটাও জানবো সমাধানও জানবো শর্ট পদ্ধতি থাকলে সেগুলোও জানবো